দেখবেন যে সমাজের যে সকল অপরাধ সকল অপরাধের মানে প্রধানত সূচনা হয় হচ্ছে ক্ষুধার যন্ত্রণা থেকে তো আমরা হচ্ছে ক্ষুধার যন্ত্রণাটা কমিয়ে মানুষকে ভালো কাজে আগ্রহ প্রকাশ করতে মানুষের আমাদের এই উদ্যোগ ভাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভাগ্যবান দুটো পড়ছে কত কত পড়ছে যেটা হচ্ছে ভালো কাজের হোটেল আর ভালো কাজের হোটেল ভালো কাজের হোটেল এটা আমাদের গত মাসের না এক্স্যাক্টলি আগস্টের 29 তারিখ থেকে আমরা চালু করেছি আর আচ্ছা আচ্ছা তো এইখানে হচ্ছে খেতে কোনো টাকা লাগে না শুধু যে কোনো একটা ভালো কাজ করলেই হয় আচ্ছা 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 তো এই হচ্ছে বিষয় আর আমরা এটা করছি হচ্ছে ভালো কাজের বিনিময়ে অর্থাৎ আমরা খেতে কোনো টাকা নিচ্ছি না কিন্তু ভালো কাজ মেন্টালিটি গ্রোথ করার চেষ্টা করছি আমরা হচ্ছে দেখবেন যে সমাজের যে সকল অপরাধ সকল অপরাধের মানে প্রধানত সূচনা হয় হচ্ছে ক্ষুধার যন্ত্রণা থেকে তো আমরা হচ্ছে ক্ষুধার যন্ত্রণাটা কমিয়ে মানুষকে ভালো কাজে আগ্রহ প্রকাশ করতে মানুষের আমাদের এই উদ্যোগ বা এই প্রচেষ্টা আপনি কে বলছিলেন নামটা বলেন তো আমি হচ্ছে সাকিব হাসান শাওন আমি এখানকার সিনিয়র সিটিজেন আচ্ছা আপনি এমনি পেশা কি আপনি আপনার জি স্টুডেন্ট কোথায় পড়েন আমি সরকারি তৃতীয় কলেজে কোন সাবজেক্টে পড়েন আপনি ফিনান্স এন্ড ব্যাংকিং তো এখানে শুধু সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভালো কাজের হোটেল আমরা অবশ্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছি কিন্তু এই উদ্যোগটা এরকম উদ্যোগ যদি অনেকে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজের চারিদিকে যে খাবার ক্ষুধার জ্বালা সেটা কিন্তু অনেকেই গুছিয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম যে অপরাধগুলি সংগঠিত হয় তার পিছনে কিন্তু মূলত বেসিক নিড ফুলফিলের জন্য হয়ে থাকে আর এছাড়া যে অপরাধগুলি হয়ে থাকে সে অপরাধগুলি কিন্তু অন্যান্য পারপাসে আমরা যদি সোশ্যাল ভিউ থেকে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাই যে বিষয়টা অন্যরকম কিন্তু আজকে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ অসহায় এদের অপরাধ এবং অন্যান্যদের অপরাধের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে সম্মানিত দর্শক আপনারা চিনেন জানেন আমি সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম আমি যেসব যাদেরকে নিয়ে কাজ করি এই বিষয়টা কিন্তু অনেকটাই তাদের সাথে অনেকটা সিমিলার রয়েছে তো আপনারা জানেন আমি হিজড়াদেরকে নিয়ে কাজ করি এবং ডায়াবেটিক সহ যে কোনো রোগ সম্পর্কে সাধারণ মানুষের নিয়ে কাজ করি এবং করোনা ভাইরাস উপলক্ষে এই কমলাপুর সহ এবং মালিবাগ শিশুপার্ক শাহবাগ এই এরিয়াতে আমিও খাবার দিয়েছি তো সবচেয়ে বড় যে বিষয়টা এই অসহায় মানুষগুলির জন্য যদি কেউ আমরা অনর্থক অনেক টাকাই কিন্তু অপচয় করে থাকি সে অপচয় টাকা থেকে যদি কয়েকটা টাকা এখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু ওদের খাবার নিবারণ হয়ে থাকে তো এই যে দেখুন এরা এদের অপরাধ এবং অন্যদের অপরাধ কিন্তু একরকম নয় আপনারা সহজেই দেখতে পারেন তো সম্মানিত দর্শক আশা করি এখানে যারা রয়েছেন তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং এরকম অসহায় মানুষ শুধু যে ঢাকা রয়েছে তা না বাংলাদেশের ছাড়ানো সেখানে অনেক জায়গায় রয়েছে আপনি আপনার জায়গা থেকে একজন মানুষকে হলেও একজন মানুষ অসহায়কে হলেও আপনি খাবার তুলে দেন তার মুখে তার অভাবটা নিজের মতো করে বোঝার চেষ্টা করুন এবং স্বাবলম্বী করার চেষ্টা করুন সম্মানিত দর্শক আপনারা জানেন আমি অফিস শেষে আজকে আরেকটি ছেলের পুনর্বাসনের জন্য আমি এই যে সাইকেলটা নিয়ে এসেছি তাকে তার পরিবারের পুরো পরিবারের খরচ বহন করার জন্য এই সাইকেলটা আমি তার হাতে তুলে দিব আসার পথে আমি দেখতে পেলাম এই ভালো কাজের হোটেল তাই আমি ভিডিওটা করছি তো আমি এটাই আপনাদের সম্মুখে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা অপচয় করি অনেক টাকা সেই অপচয় টাকার মাঝেও যদি কয়টা টাকাও যদি গরিবদের অসহায়দের জন্য খরচ করি এই অসহায়দের একটা একটা টাকা করেই কিন্তু অনেক অসহায়দের মুখে হাসি ফুটবে আমি
এতক্ষণ আপনাদের মধ্যে দেখছিলাম সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম কমলাপুর থেকে ঢাকা বাংলাদেশ।